হোটেলে কিছু গেস্ট আছেন, ওনারা এখন খাওয়া দাওয়া করছেন, আমি একটু জেনে নেব। ডিসটার্ব করলাম। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হাওড়া থেকে এসেছি। হাওড়া থেকে এসেছেন, কতদিন হলো আছেন? আর এমনি রুমে আছেন সে বিষয়ে মানে গরম জল টরম জল পাচ্ছেন তো? ভালো পেয়েছি, মানে বাজেটের মধ্যে সুন্দর জিনিস, ব্যবহারও খুব ভালো ওনাদের। এখানে সুইচ আছে, এই নয় যে বাইরে সুইচ থেকে বাইরে থেকে কন্ট্রোল করা হয়, আপনার ইচ্ছা মতো আপনি এই গিজার ব্যবহার করে দেবেন। বেশ ভালো, একবারে 25 লিটার জল গরম হবে। আচ্ছা, 25 লিটারের গিজার আছে। বন্ধুরা, গ্যাংটকে আজকে আপনাদের আরও একটি বাঙালি হোটেলের খোঁজ নিয়ে এসেছি। বাঙালি হোটেলের খোঁজ বারংবার আনি এই কারণেই, কারণ আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে সিকিমের গ্যাংটকে ঘুরতে আসছেন, তারা বাঙালি হোটেলে থেকে বাঙালি খাওয়া দাওয়াটাও পছন্দ করেন। অনেকে আবার এখানে এসে লোকাল ডিশও পছন্দ করেন, সেটা আলাদা কথা। কিন্তু যারা এখানে এসে বাঙালি খাবার দাবারটাই বেশি পছন্দ করেন, তাদের কথা চিন্তা ভাবনা করেই আমি কিন্তু ম্যাক্সিমাম বাঙালি হোটেল দেখানোর বেশি চেষ্টা করি আর কি। তো আজকেও এসে গেছি আমি সিকিমের গ্যাংটকের আরও একটি বাঙালি হোটেল। হোটেলটার নাম হলো, দেখুন, ম্যাপলি ইন রেসিডেন্সি। আমি পজিশনটা একটু বলে দিচ্ছি। এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নেমে আসতে হবে। আর এটা হলো মেন রোড, দেখুন এই যে গাড়ি চলে গেল। এখান থেকে গ্যাংটক MG মার্ক খুব সামান্য দূরত্ব, বেশি না, পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে সামান্য। এখান থেকে আমরা নিচে নেমে চলে আসবেন। এই হলো হোটেল ম্যাপলি ইন রেসিডেন্সি, চলুন ভিতরে। আর এটা দেখুন এনাদের ডাইনিং এরিয়া, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, একসাথে অনেকজন বসে খাওয়া দাওয়া করতে পারবেন। বেশ ভালো। আর এখানে রিসেপশন আছে, এখানে আপনাকে কথা বলে নিতে হবে। আর এইগুলো টোটাল রুম, এইদিকেও রুম আছে, এইদিকেও রুম আছে। আরও এই হোটেলের আরও একটি বড় পাওনা হলো, এখান থেকে আপনি খুব সুন্দর মানে ভিউটা পাবেন আর কি। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন, চলুন। এখন এখানে পরিষ্কার করার কাজ চলছে। এই দেখুন এখানে একটা ব্যালকনি করা রয়েছে, এখানে বসে বসে কিন্তু আপনারা বাইরের দৃশ্য খুব সুন্দর উপভোগ করতে পারবেন। বসার জন্য ওনারা এক্সট্রা বেড দিয়ে দিয়েছেন, এখানে বসতে পারেন। অ্যাকচুয়ালি এগুলো বেডে যদি এক্সট্রা পরিমাণ লোক বেশি হয়, হয়তো 2 বেডরুম আপনারা 4 জন চলে এসছেন, তখন এই বেডগুলো আপনাদেরকে এক্সট্রা ভাড়া দিয়ে নিতে হবে। নিলে একটা রুমের মধ্যে আপনারা অনেকে থাকতে পারবেন। শুধু যে এই দৃশ্যটা আপনারা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখবেন তা নয়, কিন্তু আপনারা এই যে দেখুন, এই যে রুমগুলো আছে, রুমে জানলা খুললেও কিন্তু আপনারা এখান থেকে বসে বসে বাইরের ভিউ কিন্তু দেখতে পারেন। অসাধারণ সুন্দর ভিউ। আর এখন মেঘ করে রয়েছে, নাহলে এদিকে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাও খুব ভালো দেখা যায় এখান থেকে। চলুন আবার রিসেপশনের দিকে।
টোটাল রুম এগুলো। কিছু কিছুতে লোক রয়েছে যেগুলো দেখাতে পারবো না, আর যেগুলোতে লোক নেই সেগুলো দেখাতে পারবো। বন্ধুরা, হোটেলের ম্যানেজার বাবু এখন আমার সামনে রয়েছেন, ওনার সঙ্গে দুটো কথা বলে নেবো। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? বিকাশ বিশ্বাস। আচ্ছা, আপনাদের এখানে ট্যারিফ কত থেকে শুরু হচ্ছে? এখন আপনার চলছে 2500, 3000, 2000। আচ্ছা, এটা কি শুধু রুম রেন্ট না খাওয়া থাকা? না, এটা শুধু রুম রেন্ট। আচ্ছা, আর খাওয়া থাকা দিয়ে নিতে গেলে কিরকম কি পড়ে মিনিমাম? ধরেন আপনার রুমে দুজন তিনজন রয়েছে, 1000 টাকা, 1200 টাকা পার হেড। পার হেড তিন বেলা খাবার পাবেন, তিন বেলা খাবার স্ন্যাক্স পাবেন। আচ্ছা, আর এখানে এটা কি আপনার সিজন রেট বলছেন না অফ সিজন রেট? না, এটা সিজন রেট। সিজন রেট, অফ সিজন, অফ সিজন একটু কম, অফ সিজন কম হয়ে যায়। আচ্ছা, অনেকে সোলো ট্রাভেল করছে, তো সেক্ষেত্রে সিঙ্গেল পার্সন কাউকে অ্যালাউ করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, কেউ যদি বয়স্ক লোক হয় তাকে? সবাই সবাই দেখতে পাচ্ছেন আপনার, হ্যাঁ, হোটেলে ইন করার পর একটাও সিঁড়ি নেই। হ্যাঁ, সেই আর কি, বয়স্কদের লোকদের জন্য সুবিধা রয়েছে। আর বলছি, যারা আনম্যারিড কাপেল ওনাদেরকে কি অ্যালাউ করেন? অ্যালাউ আছে। আচ্ছা, কিন্তু আইডেন্টি প্রুফটা লাগবে। আইডেন্টি লাগবে। আচ্ছা, আর আপনার এখানে গরম জলের কি সুবিধা আছে? 24 ঘন্টা গিজার আপনি রুমে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে কোনো সুইচ নেই? না, এখানে কোনো সুইচ না, ডাইরেক্ট রয়েছে, আপনার যখন দরকার তখন সুইচ অন করুন, ঘর চমকে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলছি, আপনার এখান থেকে এমজি মার্ট কত দূর হবে পায়ে হেঁটে? ওয়াকিং ডিস্টেন্স 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট আর কি। ধন্যবাদ দাদা, আপনার হোটেলের দুটো রুম এবার দেখিয়ে দেন। আসুন, দেখিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, দুটো রুম দেখি। আর দেখুন, এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেই সঙ্গে ওয়াইফাইও পাবেন। দেখুন, ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি আমি, খুব ভালো। আচ্ছা, এবার দেখছি 109 নম্বর রুম। হ্যাঁ, চলুন ভিতরে। আচ্ছা, রুমে ঢোকার আগেই বলে দিই, রুমটা কিন্তু অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত পরিষ্কার, চকচক করছে একদম। আচ্ছা দাদা, বেড যা আছে কজন থাকতে পারবে? তিনজন। আমি? তিনজন অ্যাডাল্ট? না, স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা। বড় মানুষও তিনজন ঘুমাতে পারে? তিনজন অ্যাডাল্ট থাকতে পারে। পাচ্ছেন আপনি, বড় রয়েছেন। হ্যাঁ, বেশ ভালো, বড় একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন ওনারা, সে সঙ্গে একটা টাওয়াল দিয়েছেন, বেশ ভালো। এখানে একটা ডেস্ক মতো করা রয়েছে, লাগেজ, এখানে লাগেজ রাখা যাবে নাকি? হ্যাঁ। আচ্ছা, লাগেজ রাখতে পারেন, ওখানেও রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, আর ওনারা ওদিকে একটা ওয়ার্ডরোব দিয়েছেন, সে সঙ্গে একটা টেবিল দেওয়া আছে, একটা সোফা দেওয়া আছে, বেশ ভালো। আর টেবিলের উপরে ওনারা দিয়েছেন একটা জগ দিয়েছেন, দুটো কাঁচের গ্লাসও দেখতে পাচ্ছি। রুমটা কিন্তু বেশ বড়, দেখুন, বেশ বড় রুম। চলুন এবার ওয়াশরুমটা একবার দেখাই। আচ্ছা, তার আগে দেখিয়ে দিই, দেখুন, বড় সাইজের আয়নাও দেখতে পাচ্ছি, এদিকে টিভিও রয়েছে। টিভি, আচ্ছা দাদা, টিভি কি রানিং আছে? টিভি রানিং। আচ্ছা, বাংলা চ্যানেল কিছু পাওয়া যাবে? আমাদের বাঙালিদের জন্য বাংলা চ্যানেল সব চ্যানেল রয়েছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি বাংলা চ্যানেল চান বাংলা চ্যানেলও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর এই হলো ওয়াশরুম, দেখুন, এখান থেকে সুইচ অন করবেন যখন ইচ্ছা তখন গরম জল পাবেন। এই এখানে সুইচ আছে, এই নয় যে বাইরে সুইচ থেকে, বাইরে থেকে কন্ট্রোল করা হয়, আপনার ইচ্ছা মতো আপনি এই গিজার ব্যবহার করে নেবেন, বেশ ভালো। একবারে 25 লিটার জল গরম হবে। আচ্ছা, 25 লিটারের গিজার আছে। এদিকে শাওয়ার দেখতে পাচ্ছি, এদিকে ওয়েস্টার কমোড আছে, বালতি মগ, সেই সঙ্গে বসে স্নান করার জন্য টুলও দেখতে পাচ্ছি। আচ্ছা, এদিকে ওনারা বেসিন দিয়ে দিয়েছেন, আর এই হলো আয়না, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা এদিক থেকে আরেকবার দেখে নেন বন্ধুরা, অসাধারণ অসাধারণ রুম। চলুন আরও একটা রুম দেখে আসি আমরা। এগুলো তো আপনাদের আগেই দেখেছি, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। বন্ধুরা, এই হলো রিসেপশন, আর এই দিকে কিছু রুম আছে, চলুন আমি দেখাচ্ছি। বর্তমানে কিছু রুমে রুম লোক রয়েছে, কিন্তু একটা রুম ফাঁকা রয়েছে, চলুন দেখাচ্ছি আমি। আর এই দেখুন, ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট নিয়ে কোনো সমস্যা নেই, ফ্রিতে ওয়াইফাই পেয়ে যাবেন আপনারা, চলুন। আর দেখুন, এখন 110 নম্বর রুম, দেখুন 110 নম্বর লেখাই রয়েছেন, চলুন ভিতরে। আচ্ছা, ঢুকতেই দেখুন ঘরটা কিন্তু বেশ বড় লাগছে আমার কাছে, বেশ বড় রুম, বিছানাটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর দাদা, এটা কজন থাকতে পারবে বেডে মোটামুটি? তিনজন অ্যাডাল্ট, তিনজন আরামে অ্যাডাল্ট। আচ্ছা, আর দুজন স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়েও থাকতে পারে। তো বন্ধুরা দেখুন, যে বেডের সাইজ আছে, আপনারা তিনজন যদি বন্ধু বান্ধব মিলে আসেন, তিনজন অ্যাডাল্ট থাকতে পারবেন, আর যদি স্বামী স্ত্রী একটা বাচ্চা অনায়াসে থাকতে পারবেন। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো, আপনি এখানে বসে কিন্তু বাইরের একটা সুন্দর ভিউ পাবেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বাইরের দৃশ্য অসাধারণ, মানে ঘন্টার পর ঘন্টা বসে বসে দেখবেন এখান থেকে, অসাধারণ সুন্দর লাগবে। দাঁড়াতেও হবে না, আপনি বেডে জাস্ট বসবেন, এখানে এখানে বসে বসে কিন্তু অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ।
রুমের মধ্যে ওনারা একটা ছোট ওয়ার্ড্রব দিয়ে দিয়েছেন, এখানে মালপত্র রাখতে পারবেন। ওনারা একটা সোফা দিয়েছেন, একটা টেবিলও দেখতে পাচ্ছি, আর টেবিলে খুব সুন্দর একটা ফ্লাওয়ার স্ট্যান্ড রয়েছে যেখানে গোলাপ ফুল অসাধারণ লাগছে। ওনারা একটা জগ দিয়ে দিয়েছেন, দুটো গ্লাসও রয়েছে এখানে। আর রুমের ফ্লোরটা দেখুন বেশ কিন্তু পরিষ্কার করে রেখেছেন ওনারা। আর এইদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি, এদিকে টিভি রয়েছে, আর সচরাচর আমি দেখতে পাই না কিন্তু এখানে দেখুন আমি ক্লকও দেখতে পাচ্ছি। তো হোটেল রুমের মধ্যে ঘড়ি অসাধারণ ব্যাপার, তো আপনারা টাইম এখান থেকে দেখে নিতে পারবেন। আর রুমের সৌন্দর্য কিন্তু অসাধারণ, এখানে একটা আয়না রয়েছে ব্যবহার করে নেবেন। আর ওয়াশরুম হলো এটা, চলুন দেখাচ্ছি। আচ্ছা, ওয়াশরুমে যাওয়ার জন্য ওনারা একটা আলাদা চপ্পলের ব্যবস্থা করে দিয়েছেন, এটা পরে ইউজ করে নেবেন। আর এই হলো ওয়াশরুম, দেখুন বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সাজানো গোছানো। ওইদিকে আমি গিজার দেখতে পাচ্ছি, এদিকে শাওয়ার, এদিকে ওয়েস্টার্ন কোমোড বসানো রয়েছে, বালতি, মগ, বেসিন, আর এই হলো আয়না। বেশ ভালো, বেশ ভালো, সুন্দর। সব থেকে বড় আকর্ষণ হলো এখান থেকে যে মানে আপনি ভিউটা পাবেন, সে ভিউটা কিন্তু অসাধারণ ভিউ একদম। আরেকবার দেখাচ্ছি, দেখুন অসাধারণ ভিউ এখান থেকে। এটা একটা ব্যালকনি রয়েছে, আপনি ওই দিক দিয়ে আসতে পারবেন, এই ব্যালকনিতে চাইলে ওখানে বসতে পারবেন আপনারা। দেখুন অসাধারণ ভিউ। আর রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ওপেন ব্যালকনি রয়েছে সবার জন্য। আচ্ছা, ওপেন ব্যালকনি, দরজা খুলবেন, এখানে আসবেন, ভিউ দেখতে পাবেন, খুব ভালো, অসাধারণ। দরজা খুলে এখানে আসলে আপনি ভিউ দেখতে পাবেন। হ্যাঁ, এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ একদম, দেখুন অসাধারণ ভিউ। আচ্ছা, এই যে বেডগুলো, এক্সট্রা বেডগুলো দেখছি, এগুলো কি কাজে ব্যবহার হয় দাদা? এক্সট্রা বেড যেমন ধরেন রুমে কেউ চারজন চলে আসে, এডজাস্ট হচ্ছে না বেড, এক্সট্রা বেড দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো কি ভাড়া লাগবে? হ্যাঁ, ওটার তো এক্সট্রা চার্জ। আচ্ছা, কিরকম কি চার্জ আছে যদি একটু বলে দেন? ৩০০-৩৫০ সিজন অফ সিজন ভ্যারি করে আর কি। তো বন্ধুরা, আপনারা এই ধরনের বেডগুলো ইউজ করতে পারেন। আর এদিকে একটা রুম দেখায় চলুন, 103 নম্বর রুম, দেখুন 103 নম্বর রুম, চলুন ভিতরে। হ্যাঁ, দেখুন রুমটা কিন্তু বেশ বড়, বেশ ভালো। দাদা, বেড যা আছে কজন থাকতে পারবে? তিনজন অ্যাডাল্ট, তো তিনজন বড় মানুষ আপনারা থাকতে পারবেন। এদিকে ওনারা সোফা দিয়ে দিয়েছেন একটা, সেই সঙ্গে টেবিল, টেবিলের উপর খুব সুন্দর একটা ফুলদানি দেখতে পাচ্ছি যেখানে গোলাপ ফুল আছে, বেশ ভালো। এখানে টিভি রিমোট দেখতে পাচ্ছি, সেই সঙ্গে জগ আছে, গ্লাস আছে, বেশ ভালো। আর এদিকে বড় সাইজে একটা আলমারি দেখছি, আর এই হলো টিভি, আর এই আয়না, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল দেখছি আমি রুমের মধ্যে, এবং রুমের মধ্যে কোথাও কোনো নোংরা নেই। বন্ধুরা, এই হলো ওয়াশরুম, দেখুন ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এই হলো গিজার, এদিকে শাওয়ার রয়েছে, বালতি, মগ, আর এই হলো বসে স্নান করার জন্য টুল, বেসিন, আয়না, ওয়েস্টার্ন কোমোড, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, বেশ ভালো। আপনাদের আগেই দেখিয়েছি যে এখানে কিন্তু গিজার রিসেপশন থেকে কন্ট্রোল হয় না, গিজারের সুইচ কিন্তু আপনার ওয়াশরুমের ভিতরেই আছে, সেটা আপনাদের আগেও দেখিয়েছি, এখানেও ঠিক একই রয়েছে। আর কিন্তু ওয়েস্টেজ করবেন না, যাতে নষ্ট বা ব্যবহার যাতে অপব্যবহার যাতে না হয় সে বিষয়টা দেখবেন, আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করে নেবেন। আর চলুন আরও একটা রুম দেখাই আপনাদের, দেখুন এদিকে একটা রুম হচ্ছে 102 নম্বর রুম, দেখুন এই 102 লেখা রয়েছে, চলুন ভিতরে। দেখুন এই রুমটাও বেশ বড়, যা বেড আছে ম্যানেজারবাবু বললেন এখানে তিনজন থাকতে পারবেন আপনারা। আর এই হলো আপনার সোফা, আর এই হলো টেবিল, একই প্যাটার্ন, বেশ বড়। দাদা, এখানেও তিনজন থাকতে পারবে তো? সব বেডে তিনজন থাকতে পারবে। আর যদি এক্সট্রা লোক হয় তাহলে এক্সট্রা বেড সে নিয়ে নেবে আর কি, ঠিক আছে। আর বন্ধুরা দেখুন এদিকে একটা আয়না দেওয়া আছে, আর টিভি আছে, আর বড় সাইজের একটা আলমারি দিয়ে দিয়েছেন, বেশ বড়। চলুন ওয়াশরুমটা একবার দেখাই। হ্যাঁ, দেখুন ওয়াশরুম, কিন্তু ওয়াশরুম নিয়ে কোনো কথা হবে না, ওয়াশরুম বেশ ভালো, বেশ বড়। এদিকে গিজার দেখতে পাচ্ছি, গিজারের সুইচ দিয়ে নেবেন, গিজার ইউজ করবেন। দেখুন বেসিন, কোমোড, বালতি, মগ সমস্ত কিছু আছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, আবার রিসেপশনে চলে এসেছি। এই হোটেলের কিছু সুবিধা রয়েছে, যেমন হলো মানে দূরত্বর দিক থেকে যে সুবিধাটা, আপনারা এখানে এসছেন
হয়তো মানুষের কথা বলা যায় না, অসুস্থ হতেই পারি আমরা যখন তখন। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে ডাক্তারবাবু একদম কাছেই রয়েছে। হ্যাঁ, একটু বলে দেন ডাক্তারবাবু কীরকম কী দূরত্বে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন পাশে যে আমাদের হোটেল থেকে বেরিয়ে পাশের বিল্ডিংটা রয়েছে, আচ্ছা ওখানে আপনার রাত 11টা 12টা অবধি ডাক্তার অ্যাভেলেবেল থাকে। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। এখান থেকে 100 মিটারে আপনার অ্যাসেম্বলি রয়েছে, 50 মিটারে বিগ বাজার, 200 মিটার হেঁটে গিয়ে আপনি রোপেটা করতে পারেন। রোপেও পাওয়া যাবে 200 মিটার হেঁটে গিয়ে? আচ্ছা আচ্ছা, রোপের জন্য এখান থেকে আপনাকে কোনো গাড়ি করতে হবে না। আচ্ছা আচ্ছা, হেঁটে গিয়ে আরামে করতে পারেন। তো বন্ধুরা দেখুন কতটা কি সুবিধা। আমি ফোন নম্বরটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনাদের যদি পছন্দ হয় সেখান থেকে ডেসক্রিপশান থেকে সোজা বিকাশবাবুকে ফোন করবেন, ফোন করে আপনারা বুকিং করিয়ে নেবেন। আচ্ছা দাদা, বুকিং করলে বুকিংয়ের পদ্ধতিটা কি একটু বলে দেন দাদা। ডাইরেক্ট কল করলেই হবে। আচ্ছা, টাকা পয়সা যে অ্যাডভান্স করবে এটা কত পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে? অ্যাডভান্স তো দেখেন অ্যাডভান্সের কোনো ই নেই, যেমন ধরেন আপনার 5000 টাকা বুকিং হলো, 5 দিন থাকতে ওর মধ্যে 50% করে দিলে 50%। আচ্ছা, অ্যাডভান্সটা কিভাবে করবে? অ্যাকাউন্টে অনলাইন পেমেন্টের সুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ, গুগল পে, ফোন পে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেগুলোও হয়ে যাবে। তো বন্ধুরা কোনো অসুবিধা নেই, বিকাশবাবু খুব ভালো লোক। আমু সত্যি কথা বলতে আমু হোটেলে রয়েছি এবং এখানকার খাওয়া দাওয়া নিজে দেখছি, সত্যি বাড়ির মতন, মানে কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নয়। মানে আপনারা বেড়াতে এসে যে চারিদিকে ঘুরবেন, ঘুরে এসে যে খিদেটা পাবে, এখানে একদম বাড়ির মতন খাবার পাবেন আপনারা। তো ফোন নম্বর ডিসক্রিপশানে দেওয়া থাকবে, বিকাশবাবুকে ফোন করবেন, ফোন করে বুকিং করিয়ে চলে আসবেন। নমস্কার দাদা।